আসসালামু আলাইকুম আজকে আমরা টেবিলের উপরে এস ডি এম এল এর প্রোগ্রাম দেখব তো আসো প্রথমে আমরা দেখি নেই আমরা কী ধরনের টেবিল নিয়ে আজকে আলোচনা করবো তো আমরা আজকে একটা টেবিলে কীভাবে ইমেজ কীভাবে অ্যাড করতে হয় কীভাবে একটি লিঙ্ক একটি টেবিলের টিডির মধ্যে অ্যাড করতে হয় কীভাবে আমার একটা টেবিলের কলামে কীভাবে কালার চেঞ্জ করতে হয় ব্যাকগ্রাউন্ড এবং ফ্রন্ট কালার আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এবং লিস্ট আনলিস্ট আমরা কিভাবে ভ্যালু ইনসার্ট করতে পারি এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবো তো চলো প্রথমে আমরা আমাদের সাবলাইন টেক্সট প্রোগ্রামটি আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করে নেই ওপেন করে এখানে আমরা নিউ ফাইলে ক্লিক করি নিউ ফাইলে আমরা সেভ করে নেই ফাইলটি যে কোনো একটি নেম দিয়ে আমরা লিখি যে এখানে গিয়ে আমরা ফাইলটি সেভ করব তো আমরা টাইপ করে নিই টেবিল এস টি এম এল টেবিল আমরা ওয়ান দিই ওয়ান ডট এস এল সেভ করলাম এখন আমরা এখানে এস টি এম এল এ কোডিং লিখি এসটিএমএল এ প্রাথমিক যে কোডিংটি সেটি আমরা টাইপ করে নিলাম প্রাথমিক কোডিংটি আমরা টাইপ করে নিলাম তো এখন আমরা এখানে একটি টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের টেবিল ট্যাগটি টেবিলের যে ট্যাগ সেই ট্যাগটি নিলাম সেখানে আমরা টেবিল বর্ডার বলে দিলাম ওয়ান ইঞ্চি আমরা ফাইলটি সেভ করে আমরা যদি এখন ব্রাউজারে চলে যাই ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখি

টেবিলটি একটি ছোট চিহ্নযুক্ত টেবিলটি কোনো ডাটা আমরা যেহেতু ইনসার্ট করি নি যেহেতু আমাদের কোনো রো নেই এবং কোনো টিডি নেই তো আমরা এখানে প্রথমে টিয়ারের ভিতরে আমরা কিছু টিডি নেই তো প্রথম টিআর নিলাম টিয়ারের ভিতরে আমরা টিডি নেই যেহেতু আমাদের টেবিলটি হচ্ছে তিনটি কলাম এবং তিনটি রো তো আমরা সেভাবে আমরা ডিজাইন করি প্রথমে টিআর আমাদের টিআর আসবে টিয়ারের ভিতরে প্রথম টিয়ারের ভিতরে টিডি হচ্ছে তিনটি তাহলে আমরা তিনটি টিডি নিলাম এবং আমাদের টিডিগুলো কি প্রথমে নেম রোল এবং ফোন নাম্বার তো সেই অনুসারেই আমরা টিডিটি ডিজাইন করি তো আমাদের প্রথম ভ্যালু হচ্ছে আমাদের প্রথম ভ্যালু হচ্ছে আমাদের প্রথম যে ভ্যালুটি হবে সেটি হচ্ছে নেম নেম প্রথম টিডি তারপরে হচ্ছে পরের টিডিটি হচ্ছে রোল তারপর টিডি হচ্ছে আমাদের ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার তো আমরা এখন সেভ করে ব্রাউজারে চলে যাই ব্রাউজারে গিয়ে আমরা রিলোড দিই দেখো আমাদের প্রথম যে টি আর এবং সেই টিআর যে টিডিটা সেই টিডিটা চলে আসছে প্রথম যে টি আরটি আমরা এখন ডিজাইন করি দ্বিতীয় যে টি আমাদের সেই টিআরটি আমরা এখন ডিজাইন করি তো সেই টিআর আমরা আমাদের কি আসবে টি আর আসবে টি আর এর ভিতরে আমরা আমাদের টিডিগুলি নিব টি এর ভিতরে আমাদের টিডিগুলি আমরা এখন নিব তো টিয়ারের ভিতরে টিডিগুলি আমাদের নিতে গেলে আমাদের কি করতে হবে আমাদের এরকম নেমের ঘরে নেম ঢুকাব রোলের ঘরে রোল আসবে এবং ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বার আসবে সেইভাবে আমরা সেকেন্ড টিয়ারে টিডি আমাদের ঢুকবে তো নেমের ঘরে আমরা নেম আসবে আমরা নেম দিলাম কামাল তারপরে তারপর টিডিতে আমরা নেম দিলাম তার কি ফোন নাম্বার এই যে প্রথম টিডিতে আসবে আমাদের নেম তারপরের টিডিতে আসবে রোল তারপর টিডিতে আসবে আমাদের ফোন নাম্বার তো আমরা এখন বেলুগুলি তার রোল ইনসার্ট করলাম এবং তার যে কোনো একটি ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম যে কোনো একটি ফোন নাম্বার যদি আমরা দেই সামথিং আমরা দিয়ে দিলাম তো এখন আমরা সেভ করে ব্রাউজারে চলে যাই সেভ করে ব্রাউজারে চলে যাই ব্রাউজারে গিয়ে আমরা যদি রিলোড দেই দেখো আমাদের কামাল তার রোল এবং তার যে ফোন নাম্বার চলে এসেছে আমরা যেটি ইনসার্ট করেছিলাম এভাবে আমরা খুব সহজে আমরা এস প্রোগ্রামগুলি টেবিল তৈরি করতে পারি সেটা আমরা জানি এখন আসো আমাদের কি করতে হবে আমাদের এখন এই থার্ড টিয়ার যেটি তিন নাম্বার যে টিয়ারটি সেটি আমরা এখন ডিজাইন করব। তো এখন দেখো তিন নাম্বার টিয়ারটি আমাদের ডিজাইন করার জন্য তো আমাদের আবার রুটি তিন নাম্বার রুটি ডিজাইন করার জন্য আবার টিয়ার নিতে হবে টিয়ারের ভিতরে আমাদের টিডি কয়টি আসবে তিনটি টিডি আসবে তিনটি টিডি আসবে তো এটিডির ভিতরে আমাদের এখন বিষয়টি হচ্ছে এটিডির ভিতরে আমাদের যে ভ্যালুগুলি এই যে ভ্যালুগুলি এই ভ্যালুগুলি কিন্তু আমাদের কি এই ভ্যালুগুলি আমাদের অর্ডার লিস্টের মধ্যে আছে এবং অর্ডার লিস্ট কয়টি আছে এর ভ্যালু তিনটি ভ্যালু আছে তো আমার এই জিনিসটি আমার এখানে করতে হবে তারপরে টিডিতে আমাদের দেখো ফোন নাম্বার যেটা রোল রোলের ঘরে কোনো চেঞ্জ হয়নি রোল যেরকম ছিল ওরকমই আছে রোল এখানে একটি ডাটা তাই একটি টিডি আসবে তারপরে টিডিতে আমার এখানে ইমেজ অ্যাড হয়েছে তো আমার আমার এভাবেই ডিজাইনটি করতে হবে আমাকে তো এখানে টিডিতে আমার কী পরিবর্তনটা আসবে এবং তারপরের টিডিতে আমার কি পরিবর্তনগুলি আসবে আমরা সেভাবে এই ডিজাইনগুলি করে নিই তো প্রথমে আসো আমরা একটি ইমেজ অ্যাড করি তো আমাদের প্রথমে আমাদের দেখো আমাদের তিনটি টিআর আমরা নিয়েছি আমরা তিনটি টিআর নিয়েছি এই যে আমাদের প্রথম টিয়ার প্রথম রো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো এবং এখানে হচ্ছে আমাদের তৃতীয় রো তো এই রোতে আমাদের কি আসবে আমাদের লিস্টের ভ্যালুগুলি আসবে এই যে তৃতীয় যে রো এই রোতে আমাদের কি আসবে লিস্টের ভ্যালুগুলি আসবে তো এখানে আমরা লিস্টের ভ্যালুগুলি অ্যাড করব তো লিস্টের ভ্যালুগুলি অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে লিস্টের যে গ্রামার সেই গ্রামারটি আমাদের ব্যবহার করতে হবে তো লিস্টের অর্ডার লিস্টের গ্রামার যে আছে যেহেতু এটা অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টের গ্রামারটি হচ্ছে আমাদের ও অর্ডার লিস্টের গ্রামারটি আমরা ব্যবহার করলাম এবং অর্ডার লিস্টের গ্রামারের ভিতরে আমাদের অর্ডার লিস্টের সাথে কে ছিল অর্ডার লিস্টের সাথে ছিল আমাদের তোমার অর্ডার লিস্টের ভিতরে আমাদের যে ভ্যালুটি ছিল সেটা হচ্ছে তার লিস্টের ভ্যালুগুলি ছিল তাহলে লিস্টের ভ্যালু আমাদের এলাই লিস্টের ভ্যালুর মধ্যে আমরা কি পেয়েছিলাম লিস্টের ভ্যালুর মধ্যে আমরা তিনটি লিস্ট আমাদের অ্যাড করা হয়েছিল কামাল জামাল এবং খান তো আমরা সেভাবে আমরা ডাটা ইনসার্ট করি প্রথম লিস্টে আমাদের যেটা আমরা অন্য একটা নাম দেই যে হোসেন হোসেন দ্বিতীয় লিস্টে আমরা এখানে অ্যাড করি খান তৃতীয় লিস্টে আমরা অ্যাড করি আলি তো এভাবে আমরা তিনটি লিস্ট অ্যাড করলাম কার ভিতরে এখানে এই যে অর্ডার লিস্টের ভিতরে আমরা তিনটি লিস্ট অ্যাড করলাম তো এভাবে আমরা অর্ডার লিস্ট তৈরি করব কিন্তু বিষয়টি হচ্ছে যেহেতু আমাদের এখানে অর্ডার লিস্টের মধ্যে দেখো পাশে রুমান সংখ্যা দিয়ে আমাদের বলে দেওয়া আছে অর্ডার লিস্টের ভ্যালুগুলি তাহলে আমাদের এখানে টাইপটি বলে দিতে হবে আমরা কী টাইপের ভ্যালু নিচ্ছি তাহলে আমাদের প্রথম ক্যাব ক্যাপিটাল আই দিয়ে আমরা যদি বলে দিই তাহলেই সে রোমান সংখ্যা নিয়ে নিবে এখন আসো প্রোগ্রামটি সেভ করে আমরা ব্রাউজারে চলে যাই ব্রাউজারে চলে যাই এবং ব্রাউজারে ব্রাউজ রিলোড দেই দিয়ে দেখো আমাদের ভ্যালুটা চলে আসছে এখন আমরা রোয়ের মধ্যে তার ভ্যালুটা ইনসার্ট করি রোয়ের মধ্যে যদি তার ভ্যালুটা দিতে চাই দেখো সেকেন্ড টিডিতে আমরা যদি ভ্যালুটা দিতে চাই তাহলে আমাদের কি ধরনের পরিবর্তন করতে হবে এখন আমরা তা দেখি তো আমাদের এই যে আমরা থার্ড যে টিয়ার আমাদের টিয়ার এই যে তিন নাম্বার টিয়ারের মধ্যে রোয়ের মধ্যে আমরা একটি টিডির কাজ করলাম একটি টিডির কাজ করলাম এই যে টিডি শুরু হয়েছে এই যে টিডি শেষ হলো এই টিডির মধ্যে আমরা অর্ডার লিস্টের ভ্যালু রোমান সংখ্যা দিয়ে আমরা ব্যবহার করেছি আমরা যদি রোমান সংখ্যা এখন ছোটো হাতের আয় দেই তাহলে দেখো আমাদের এখানে ছোটো হাতের আয়ের রোমান সংখ্যা চলে আসবে ছোটো হাতের আয়ের রোমান সংখ্যা চলে এসেছে আমরা যদি এখানে এ দিই ছোটো হাতের এ দিই স্মল লেটার সেভ করি তাহলে দেখো আমাদের এখানে এ বি সি ডি চলে এসেছে তো আমরা এভাবে অর্ডার লিস্টের ভ্যালুটি টাইপ করে নিলাম শেষ হচ্ছে আমরা এখন আরেকটি টিডি দ্বিতীয় যে টিডি এই যে আমাদের সেকেন্ড টিডি সেখানে আমরা এই যে রোল অ্যাড করবো এখানে এখন আমরা যে কোনো একটি রোল নাম যে কোনো একটি রোল নাম্বার আমরা যদি টাইপ করে করে সেভ নেই তাহলে দেখো আমাদের রিলোড দেই দেখো আমাদের ভ্যালুটি চলে এসেছে এখন আমাদের দেখো টেবিলের মধ্যে যেই তৃতীয় রো এ যে থার্ড যে টিডি আমাদের এখানে একটি ইমেজ আছে তো আমরা এই ইমেজটি এখানে অ্যাড করার জন্য আমাদের ইমেজের যে গ্রামারটি আইএমজি সেই গ্রামারটি ইমেজ সোর্স তো এখানে আমাদের ইউআরএলটা বসিয়ে দিতে হবে তো ইউ ইউআরএলটা আমরা যেখানে আমাদের ফাইলটি ওপেন করেছি সেখানে আমাদের এই যে ছবিটি একটি ছবি দেখো আমাদের আছে এই ছবিটির নামটি আমরা কপি করে আমরা সেই ইউআরএল এর মধ্যে তার জায়গায় বসিয়ে দিই বসিয়ে দিয়ে তার এক্সটেনশনটি বলে দেয় পিজি বলে দিয়ে এখন ফাইলটি সেভ করে রিলোড দেই দেখবে আমাদের ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে আমরা ফাইলটি সেভ করে রিলোড দেই এই যে আমাদের ফাইলটি সেভ করে রিলোড দেই দেখো আমাদের ছবিটি চলে এসেছে এখন বিষয়টি হচ্ছে ছবিটি এত বড় এসেছে আমাদের তো এত বড় ছবি আমাদের টেবিলের মধ্যে আমাদের শুভনীয় না এর আমাদের কি বলতে হবে এখানে হাইট এবং উইথ বলে দিতে হবে তো আমরা টেবিলের হাইট বলে দিলাম আমরা টেবিলের হাইট উইথ বলে দিলাম যে সাইট বলে দিলাম হাইট বলে দিলাম সাইট তো আমরা যদি মানটা এভাবে বলে দিয়ে আমরা যদি ব্রাউজারে চলে যাই দেখো আমাদের ব্রাউজারে আমাদের ব্রাউজারে আমরা চলে যাই আমাদের ছবিটি সেই সাইজে চলে আসবে তো এভাবে আমরা ডাটা ইনসার্ট করলাম এখন আমরা চাচ্ছি ফোন নাম্বার আমাদের যে এই যে ফোন নাম্বার এখানে আমরা একটি লিংক ব্যবহার করব। তো আমাদের এখানে একটি লিংক ব্যবহার করতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে এই ফোন নাম্বারে আমাদের যে এই ভ্যালুটা আছে সেই ভ্যালুটি আমাদের যেই টিআরের মধ্যে প্রথম টিয়ারে আমাদের ফোন নাম্বার এই যে ফোন নাম্বার আমাদের প্রথম টিআর মধ্যে আমাদের ফোন নাম্বার তো এখানে আমাদের যে হাইপার লিঙ্কের যে গ্রামারটি আমাদের এ অ্যাঙ্কর সেই গ্রামারটি আমরা ব্যবহার করলাম এবং আমরা একটি লিঙ্কের ভ্যালু যে ওয়েবসাইটের অ্যাড্রেস আমরা দিয়ে দিই যে ওয়েবসাইটে সে লিঙ্ক হবে তো আমরা এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমরা কপি করে এখানে যে কোনো একটি ওয়েবসাইটের অ্যাড্রেস কপি করে এখানে পেস্ট করে দিই পেস্ট করে দিলে সে সে ওই ওয়েবসাইটে সে চলে যাবে তো আমরা প্রোগ্রামটি সেভ করে এখন ব্রাউজারে গিয়ে ব্রাউজারে গিয়ে আমরা ব্রাউজ করি এবং রিলোড দিই দেখো আমাদের আমাদের কিছু ভুল হয়েছে কী ভুলটা হয়েছে দেখো আমাদের এই যে এ অ্যাংকোর ট্যাগের ভিতরে শুরুর ট্যাগ এবং অ্যাংকোর ট্যাগের শেষ ট্যাগ অ্যাঙ্কোরের যেই হাইপার লিঙ্কের জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করেছি শুরু এবং শেষ ট্যাগ শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ আমরা কিন্তু এর ভিতরে আমাদের এই ফোন নাম্বারটি লিখি নাই বা কোনো ডাটা আমরা রাখি নাই তো আমরা আমাদের কাজটি হবে এই ফোন নাম্বারে যেহেতু ক্লিক করলে আমাদের সে অন্য লিঙ্কে চলে যাবে তো আমাদের কাজটি হবে এই ফোন নাম্বারকে এখানে দেখানো নিয়ে আসা তো আমরা এই টিডিটার ভিতরে এই যে টিডি শুরু এবং টিডি শেষ ট্যাগের ভিতরে আমরা কি করলাম লিঙ্কের যে গ্রামার হাইপার লিঙ্কের সেই গ্রামারটি আমরা ব্যবহার করলাম এবং সে কোথায় ক্লিক করবে সে ফোন নাম্বারে ক্লিক করলে সে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে তো আসো আমরা প্রোগ্রামটি সেভ করে ব্রাউজারে চলে যাই এবং আমরা রিলোড দেই দেখো আমাদের এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে এখন আমরা যদি ক্লিক করি তাহলে এই যে আমাদের এডুকেশন ফর লার্ন আমাদের যে ওয়েবসাইটটির অ্যাড্রেস আমরা দিয়েছি সেখানে আমাদের চলে গিয়েছে তো আশা করি বুঝতে পারছ ছেলেমেয়েরা এখন আমাদের নেক্সট যে কাজটি সেটি হচ্ছে আমরা এই যে এরকম একটি ব্যাকগ্রাউন্ড কালার আনতে চাচ্ছি আমাদের দ্বিতীয় যে রোতে দ্বিতীয় রোয়ের প্রথম যে টিডি কলাম সেই কলামে আমরা এরকম একটি কালার ব্যাকগ্রাউন্ড কালার আনতে চাচ্ছি এবং কালারটা টেক্সট কালার চেঞ্জ করতে চাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্রোগ্রামে আমরা যাই তো দ্বিতীয় রোতে যে কামালের যে জায়গাটি সেখানে আমাদের এই কাজটি করতে হবে তো আমরা টিডিতে আমরা বলে দিব যেহেতু এটা একটি স্টাইলের স্টাইল আমাদের তোমার লেখার মধ্যে আমরা স্টাইল আনতে চাচ্ছি তাহলে আমাদের এই কলামের মধ্যে আমার টিডিতে বলে দিতে হবে যে তার স্টাইলটি কি হবে তো আমার আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি গ্রিন আনতে চাচ্ছি এবং আমরা টেক্সট কালার আনতে চাচ্ছি আমরা কি আনতে চাচ্ছি টেক্সট কালার রেড তো আমরা সেভ করে নিলাম প্রোগ্রামটি প্রোগ্রামটি সেভ করে আমরা এখন ব্রাউজারে চলে যাই এই যে ব্রাউজারে চলে গিয়ে আমরা রিলোড দিই দেখো আমাদের সেভাবে প্রোগ্রামটি চলে এসেছে তো এভাবে আমরা যে কোনো ধরনের ছবি যে কোনো ধরনের হাইপার লিঙ্ক যে কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক এবং যে ভাবে আমরা কি করতে পারি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি এবং যে কোনো কলামের তোমার কালার ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্টের কালার আমরা চেঞ্জ করতে পারি তো আশা করি বুঝতে পেরেছ তো আজকের প্রোগ্রামটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের প্রতি যত্ন নিও আল্লাহ হাফিজ